হ্যালো বন্ধুরা, হ্যালো বেঙ্গল গোট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, স্ক্রিনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন, এই ছাগলটা আজকে অপারেশন করা হবে। টিউমারের মতো একটা হয়েছিল, টিউমারের মতো দেখতে। এর মধ্যে না আছে জল, না হয়েছে টিউমার, এর মধ্যে পুঁজ হয়ে গেছে। তো এই টিউমারের মতো এটা 1 সপ্তাহ 10 দিন মতো হয়েছে। তো প্রথম আমি ভেবেছিলাম টিউমার, পরে আমি একদিন সুচ ফুটিয়ে দেখলাম ওর ভিতরে পুঁজ হয়ে গেছে। তো সেই জন্য আমি এই ডাক্তারবাবুকে ডেকেছি। আমার আজ থেকে 3-4 বছর আগে ট্রিটমেন্ট করতো, তো আমি এটা নিজে রিস্ক নিলাম না, কারণ এটা অন্য টাইপের টিউমারও না, মানে পুঁজ হয়ে গেছে ভিতরে, অনেক বড় হয়ে গেছে, প্রায় 300-400 গ্রাম পুঁজ জমে রয়েছে ওর মধ্যে। তাই দাদাকে ডেকেছি। দাদা প্রথমে বেটাডাইন দিয়ে ভালো করে লাগিয়ে নিচ্ছে, তারপরে ব্লেড দিয়ে লোমগুলো চাচ্ছে, চেঁচে নিয়ে ওটাকে কাটা হবে। তো দেখুন, এখানটা পুরোটাই পুঁজ জমে রয়েছে। এটা কাটার পরে আপনারা দেখতে পাবেন কতটা পুঁজ বেরোয়। তো বন্ধুরা, এই যে যেটা হয়েছে টিউমারের মতো জিনিসটা, তো এটা অ্যাকচুয়ালি টিউমারও না। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন, দেখুন ওই যে কাটা হচ্ছে, ওই জায়গাটাই শুধু নরম হয়েছে, এই সাইডটা পুরোটাই শক্ত, চামড়াটা কেটেছে দেখুন। তো প্রথমে ভালোভাবে ধরা হয়নি, নিচের দিকটা পুরো ফুলে রয়েছে দেখুন, নিচের দিকটা পুরো শক্ত হয়ে রয়েছে, কিন্তু ওই উপরটা নরম হয়েছে, তাই ওই জায়গাটাই কাটা হচ্ছে। ছাগলটা কিছুদিন আগে বাচ্চা দিয়েছিল, 15-20 দিন আগে। তো বাচ্চা দেওয়ার পরপরই এটা দেখা গেছিল। তো আমি অনেক ট্রিটমেন্টও করেছিলাম এর জন্য, টিউমারের জন্য কিছু ওষুধও খাইয়েছিলাম, কাজ হয়নি। যেহেতু টিউমার না, সেই জন্য এটা কাজ করেনি। তো 1 সপ্তাহ 10 দিনের মধ্যে 50 গ্রাম মতো ছিল, 300-400 গ্রাম ওয়েট হয়ে গেছে দেখুন বন্ধুরা। সুচ দিয়ে ফুটো করা হচ্ছে, বেশি বড় কাটিং, কাটাটা বেশি বড় হবে না, না হলে আবার সেলাই দিতে হবে, তো সেলাই দেওয়া হবে না, সের জন্য ছোট করেই কাটা হলো। দেখুন রক্ত বেরোচ্ছে চামড়া দিয়ে, চামড়ার উপর দিয়ে রক্তটা বেরোচ্ছে। ছাগলটা সেরকম একটা ব্যথা পাচ্ছে না, কারণ ওই জায়গাটা ওর স্বস্তি পাচ্ছে, সেরকম সার নেই, প্রচণ্ড ফুলে রয়েছে জায়গাটা, সের জন্য ওর অতটা সার পাচ্ছে না। প্রথম যখন চামড়াটা কাটা হয়েছিল, তখনই ও নড়ে চড়ে উঠেছিল। তো এখন দেখুন ওই পুঁজ বেরোচ্ছে, তো এটা পুরোটাই পুঁজ জমে রয়েছে, নিচের দিকটা হালকা একটু শক্ত আছে, তো আজকে পুরো ক্লিয়ার হবে না দেখুন। ওর বাচ্চাটা এসে ওর মার কাছে ঘুর ঘুর করছে, তো বারবার সরিয়ে দেওয়া হচ্ছে, তো এবার একটু ব্যথা পাচ্ছে। দেখেছেন বন্ধুরা কিরকম পুঁজ বেরোচ্ছে। ছাগলটা ব্যথা পাচ্ছে, কিন্তু চোখ বুজিয়ে রয়েছে।
এই জায়গাটা পুরোটাই শক্ত হয়ে রয়েছে সাইডটা, তো জায়গাটা এরিয়া নিয়েছে প্রচুর, তো কিছু অ্যান্টিবায়োটিক দেওয়া হবে, কিছু ওষুধ ইঞ্জেকশন করেছে, আশা করি এ ঠিক হয়ে যাবে। এ এখন আপাতত খাওয়া দাওয়া খুব ভালোই করছিল। তো বন্ধুরা, এই সমস্যাটা যদি আপনারা কেউ জেনে থাকেন, এই সমস্যাটা কী সমস্যা হয়েছে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এটা কিন্তু বন্ধুরা জল জমেনি, এটা ঠিক কানের নিচে ওটা ফুলে উঠেছিল, তো কানের নিচে থেকে পুরোটাই পুঁজ হয়ে গেছিল। ওটা আমার জানা নেই এটা কী হয়েছে, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখেছেন পুরোটা পুঁজ ভর্তি হয়ে রয়েছে, পুঁজ বেরিয়েই যাচ্ছে, অনেকটাই পুঁজ বেরিয়েছে, এখনো বেরোচ্ছে, মাছি ঘোরাফেরা করছে। আর রক্তপুঁজ যেখানে থাকে মাছি সেখানেই থাকে, নোংরা জায়গাটাই ওরা পছন্দ করে মাছি। ছাগল এখন ডাকছে, এখন প্রচণ্ড কষ্ট পাচ্ছে। তো ছাগলটা মোটামুটি প্রায় 50% পুঁজ বেশি, 50%-এর বেশি বেরিয়ে গেছে পুঁজ, আর অল্প একটু আছে, তো ওগুলো বার করবে ডাক্তারবাবু। দেখুন এখন রক্তের সঙ্গে পুঁজ আসছে, আগে পুরোটাই পুঁজ বেরোচ্ছিল। একমাত্র একটু তুল তুলে ভাবছিল বলে ট্রিটমেন্ট করলে সুস্থ হয়ে যায় ছাগল। তো আজকে আমি 3 দিন পরে ভিডিওটা ছাড়লাম সাউন্ডটা বসিয়ে, তো ছাগলটা আমার এখন পুরো সুস্থই আছে, দেখুন এখনো পুঁজ বেরোচ্ছে। ওই একটা বাচ্চার পেটে হয়েছিল, নাভিতে মানে ইনফেকশন হয়েছে, পুঁজ মারা কত রাও দাঁড়া ঠিক হয়ে যাবে। মানুষ হলে ওরা কবে এই আর্জি করা নির্লতন হ্যান ত্যান কত জায়গায়, কেউ বলে বাঁচবে না, কেউ বলে নিচেটা পুরো একদম শক্ত হয়ে রয়েছে, দরকচা মেরে রয়েছে, যত চাপছে পুঁজ বেরোচ্ছে, কিন্তু নিচেটা নরম হচ্ছে না, শক্তই রয়ে গেছে। যেভাবে বলছিল অপারেশন করার কথা পুরো কেটে বাদ দিলে ছাগল বাঁচত না, পুঁজ সবই বেরিয়ে গেছে,
তো এগুলো চামড়ার উপরে, এটা চামড়ার উপরে, চামড়ার উপরে যতটুকু থাকবে আবার কালকে একবার চেপে বার করতে হবে। চামড়ার উপরে অ্যান্টিবায়োটিক ওষুধটা অবশ্যই খাওয়া আলাদা জিনিস, এটা একদম পুরো ভিতর থেকে হবে, মাংসের ভিতরে, না হলে অসুস্থ হয়ে যেতে পারে। দাঁড়া ছেড়ে দেবো, এক্ষুনি ছেড়ে দেবো, হয়ে গেছে হয়ে গেছে। ওই জায়গায় এমন ব্যথা আছে 200-150 কিছু মনে হয় না। এখানে পুঁজ পুরো ভর্তি ছিল, এখনো পর্যন্ত বেরোচ্ছে পুঁজ। দেখুন যত চাপছে তত অ্যান্টিবায়োটিকটাম দিলেও হবে। বন্ধুরা মোটামুটি সব প্রায় বেরিয়ে গেছে, আর অল্প অল্প একটু আছে, তো ওটা আবার কালকে বার করা হবে চেপে চেপে। দেখেছেন এখনো বেরোচ্ছে, লাগবে কত, তো ওর মধ্যে পুজোর পুরো ভান্ডার হয়ে গেছিল, তো সেই জন্য ছাগলটা কষ্ট পাচ্ছিল। আমরা মানুষ হলে কত না হসপিটাল এই না সেই কত কিছু নাই করতাম, কিন্তু এই ছাগলটা তো বন্ধুরা অপারেশন হয়ে গেছে, বেটাডাইন দিয়ে ভালো করে ধোয়া হচ্ছে, ভালো করে পরিষ্কার ধুয়ে, তো ধুয়ে একে ছেড়ে দেওয়া হবে। তো দেখা যাক ছাগলটা খাওয়া দাওয়া ঠিকঠাক করছে নাকি। তো বন্ধুরা আমার পুরো ছাগল ফার্মের ভিডিও একটু দিয়ে দেবো লাস্টে, তো আমার ফার্মের ছাগলগুলো দেখে নেবেন। তো বন্ধুরা এটা আমার ফার্মের ছাগল, তো 1-1.5 বছর আগে অনেকটাই অগোছানো ছিল, এখন মোটামুটি একটা জায়গায় চলে এসছে ফার্মটা, তো দেখুন। তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।